এক লোক যায় বলছে বাবা একটা হাজার টাকা হাওলার দেন বলছে হাতে টাকা নাই আবার বলছে খানিকক্ষণ পর বড় বিপদে পড়ছে একটা হাজার টাকা দেন বলে বললাম হাতে টাকা নাই খানিকক্ষণ পরে বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন আমি এক হাজার টাকা এমনি নিব না আজকে এক হাজার দিলে আগামী শুক্রবার বারোশো পঞ্চাশ বলছে বেকুব কোথাকার মানুষের হাতে টাকা থাকে নাকি চল বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এক হাজার টাকা বের করে দিয়েছে দেওয়ার পরে বলছে লাগলে আরও বল তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মা গ্রীবের আদান হয়ে যাচ্ছে আমি কিন্তু তকবিরে উলার সাথে জামার ধরবো আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তকবিরে উলাই ধরতে যা এরকম কতকগুলা মোনাফেক মার্কা মুসলমান আছে কিনা আছে আমার আল্লা বলছেন অধিকরণ বিদি এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বললাম এক নম্বর গুণ তোমার দাড়ি টুপি জুব্বা নয় তুমি আল্লাহর আদধো আল্লাহর গোলাম যদি হতে পারো নবী আইয়ুব যা পাইছে কিয়ামত পর্যন্ত তোমার রব ডাকতে দেরি তোমাকে দিতে দেরি করবে না কিন্তু আমি আল্লাহর আদধোই নাই আমার মাবুদের নাম হচ্ছে আমার মন কে কথা বলেন হ্যাঁ যে বর্তমান মুখে দাঁড়ি নাই কেন বলে দাঁড়িয়ে রাখলে আমি স্মার্ট আমি স্মার্ট লাগে টাকনুর উপরে কাপড় ওঠে না কেন বলে টাকনুর উপরে কাপড় কেমনে পরে এটা দেখতে কেমন লাগে আছে না তাহলে আপনি কি আল্লাহর আপ নাকি আপনার অন্তরের দাসত্ব করছেন আজকে আপনি হিসাবটা মিলায় নিয়ে মোবাইল আছে ব্যালেন্স আছে ফোর জি নেটওয়ার্ক আছে কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার পাসওয়ার্ডটা চালু হয় না ঠিক এই জন্য আল্লাহর আপ হতে হবে প্রত্যেক দিন রাত্রেবেলা শপথ করেন আপনি খেয়াল করেন নাই আমার ওয়াজ আপনার ভালো না রাখতে পারে কারণ এই অঞ্চলে কেমনে ওয়াজ করা লাগে আমি এখনো শিখি নাই এই অঞ্চলে একটা গল্প ধরা হবে বক্তা শেষ পর্যন্ত বলবে আজকে সময়ের অভাবে বলতে পারলাম না আগামী বছর আল্লাহ যদি সুযোগ দেয় বলবো দাওয়াত কনফার্ম আরেকবার ঠিক না বা আমি এই গল্প বলতে পারবো না আপনাকে আগেই চাই নিলাম ভালো করে কথা টু দ্য পয়েন্ট বোঝেন এক নম্বরে আপনাকে আল্লাহর আব হতে হবে আপনি প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে শপথ করেন স্কুলে যাওয়ার পরে যেরকম বলেছেন আমি শপথ করিতেছি যে দেশের বিপক্ষে কখন যাব না পিতামাতার কথা শুনিব গুরুজনের নির্দেশ মেনে চলিব দেশ ও রাষ্ট্রের আদেশ মেনে চলিব কথা বলা দিন রাত্রে তুমি শেষ শপথ আল্লাহর কাছে করছো যখন দাঁড়াইছিলে তুমি দিনের শেষ নামাজ বেতেরি ওই সময় বলেছ ওয়ানাখলাউ নাখলাউ ওয়ান আথরু কুমাইয়াফজুরুকা আল্লাহ হম্মা ইয়া কা না আবুদু ওয়ালা কা নুসাল্লি এই রব আমি শপথ করলাম ওয়া নাখলাউ অ জুরুকা তোমাকে যে পছন্দ করে না তোমাকে যে মানে না তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই আর একমাত্র আপনার আমি এবাদত করব বলছেন রাত্রে এই কথা কিন্তু সকাল থেকে বানাইছেন দুই নম্বর আর দুই নম্বর লোক ছাড়া আপনি সাথে মেশেন না কথা বলেন বিরিখর বন্ধু আপনার এখন বিরিখর আর নাই ও বলছে দোস্ত আর কতদিন এইটা চলবে আমি নতুন জিনিস আনছি কি আনছিস ঠোকা দিয়ে বিড়ির মাল বাইর করছে এর মধ্যে কুসকুস করে পকেট থেকে পুরি আবার করে ঢুকাইছে ঢুকানোর পরে বলছে একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রাজা তিনটা নেতে এমন কিছু আছে এর ভিতরে এই অঞ্চলে উহাকে বলা হয় গাঁজা এরকম গাজাকর বন্ধু আছে না ভাই আপনার বেনামাজি আছে না আপনার আপনি না বলছেন ওয়ানো জুরুকা আল্লাহ যে তোমারে মানে না তার সাথে সম্পর্ক নাই তার মানে আপনি আমি আল্লাহর সামনে বলি এক কথা করি এক কাজ তাহলে হিসাব করলে বোঝা যাবে আপনি আমি চিটিংবাজ কথা বলেন কি বাজ চিটিংবাজ আল্লাহ বলছেন এই জন্য নবী আইয়ুবদের উদাহরণ দিলাম এটা আইয়ুবের গল্প শোনানোর জন্য নয় আজকের থেকে শপথ নাও আমি আল্লাহর গোলামি করবো আল্লাহর গোলামি মুখে বললে কেবল হয় না আল্লাহর গোলামি কাজ দ্বারা প্রমাণ করা লাগে আপনি বলতেছেন আমি আল্লাহর গোলাম কিন্তু আপনার কাজের মধ্যে মিল নাই নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে অনেক সময় ইসলাম পছন্দ করে কিন্তু ওই লোককে আপনি বলবেন আল্লাহর তো প্যানাল কোড আছে আল্লাহর দুনিয়াতে কিভাবে দেশ চলবে রাষ্ট্র চলবে কোন অপরাধে কি শাস্তি হবে দেশের টাকা যদি কেউ মেরে খায় ব্যাংক যদি লুট করে তাহলে ওই সোরের শাস্তি কি হবে আল্লাহ বলছে না এই কথা বলেন বলতে কিনা এতক্ষণ পর্যন্ত মনে করছেন আপনি তো দলীয় বক্তা না এখন তো দেখি আপনি দলীয় বক্তা ঠিক না ভাই এটা দলের কথা নয় এটা ইমানের কথা আপনি যদি আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ এইটা স্বীকার না করেন আপনার ইমানের বুজের ঘাটতি আছে আপনার ইমান পুরা আনা হয় না কি বলে ইমান মুসলমান তো নাকি আমান বিল্লাহি বলছো না তারপরে কি তারপরে কে আমি তুমি আমি ইমান আনছি উপরে তার কিতাবের উপরে তার ফেরিস্তার উপরে কিতাব মানে কি ওই কিতাবের মধ্যে যা সব গুলার উপরে ঠিক কিনা আপনি কি বলছেন নাকি আল্লাহ আমি কোরআনের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বুঝি অতএব আমি ফিফটি পার্সেন্ট মুসলমান কোরআনের নিরানব্বই পার্স পর্যন্ত ক্লিয়ার কিন্তু কেবল সুরান নাসের ব্যাপার আমার কিছু মন্তব্য আছে তার মানে আপনি নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো তবে একটা বুদ্ধি আছে বলে দিব? বলবো ভালো করে সবাইকে বলতে বাঁচার একটা কৌশল আছে বলে দিব বলবো বলে দিতে পারি বিশ টাকা করে দেওয়া লাগবে সবার দিবেন আরে সস্তা রেট ভালো করে খেয়াল করেন দিতে রাজি হবেন কি না দেখেন আজকে থেকে একটুখানি কালে মাটা ঘুরাতে হবে আমান তো বিল্লাহি ও মালা ও কিছু কিছু কুতুবি কি বলবেন আমান তো বিল্লাহি ও মালা একাতি যদ্দুর আমার বুঝে কুলাই তদ্দূর কুতুবিহি কবরে আসেন আসার পরে বাটাম মাটিতে পড়বে না বাটাম সবগুলা পিটে পড়বে পণ্ডিত হাত মোজা পা মোজা চোখ পর্যন্ত ঢাকানো কিন্তু সাথে একটা নিয়ে আসছে রাস্তায় জানি যে তো রাস্তা উষ্টায় পড়ে না যায় এই ধরে হাতে যে আনছে ওটা আঠারো বছর ওটা মশারির কাপড় ওনাকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আপনার তো পর্দার বিধান হালকা ষাট বছর পার হয়ে গেছে কিন্তু যেইটা আনছেন ওটার তো বিধান করা বলছে আমিও বিয়ার পরে পর্দা ধরছি আল্লাহ দিলে আমার বেটু বিয়ার পরে ধরবেনি আসে না হাজি সাহেবের বউ পর্দা করে না নামাজির বউ পর্দা করে না কিন্তু নামাজের দ্বারাই বলে ইয়া কানা বধু ইয়াস্ত আপনি এখনো মাহবুদ হিসাবে আল্লাহকে মানতে পারেন না অথবা এক নম্বর আজকে শপথ নিতে হবে নবিয়া ইউগ থেকে আমাদের শিক্ষা আমার জীবনে আমার মাহবুদ আল্লাহ আমার বুঝে ধরলে ওইটা মানি না ধরলে ওইটা মানি প্রত্যেকের জীবনকে বিশ্লেষণ করে নিতে হবে নচেত আল্লাহর কাছে যাওয়ার পরে বিপদ আছে অনেক হেফজোখানার মাদ্রাসার হুজুর আল্লাহর কাছে এমন ধোলাই খাওয়া খাবে দুনিয়ার কেউ এত ধোলাই খাবে না কেমনে ঠিক বললেন কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল ক্যালিমের মধ্যে বলেছেন আর রহমান আল্লা নিজের হাজার নাম থাকার পরে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন যিনি অতীব দয়াবান তিনি কোরআন শেখান আর আপনি আপনার বাচ্চাকে বইয়ের রাগ এলাকার রাগ শরীরের রাগ অল্প একটু পড়া না পারলে ধোলাই দিয়ে পিটন দেন পিটন দিয়ে কোরআন মুগস্থ শরীরে আঘাত করে কোরআন শেখানো হারাম ডাইরেক্ট যে কোনো মুক্তির কাছে ফতুয়া নেবেন কারণ আপনি শাসন করবেন শাসনের ধরন আছে উপর থেকে নিজ পর্যন্ত আপনি ধোলাই দিয়ে তারা লাল করতেছেন আর বলছেন তোমাকে আমি কোরআন শেখানোর জন্য করতেছি শাসন না করলে হবে না শাসন আছে তো আপনি যে তার গায়ে হাত তুললেন আঘাত করলেন আল্লাব্লার রহমান আল্লাহ আল কোরআন তার বেদবির জন্য অমনোযোগিতার জন্য আপনি শাসন করতে পারেন কিন্তু মুখস্থ করতে পারে না পড়তে পারে না পড়া দেয় ভুল পড়ে এই কারণে যদি আপনি তাকে ইচ্ছা মতো মারেন আল্লাহর এই কথার সাথে আপনার কোরআনের শানের খেলা আল্লাহর কাছে আপনি জালেম হিসাবে উঠবেন আপনি পড়াচ্ছেন কোরআন কিন্তু এখনও আপনি আল্লাহর গোলাম হতে পারেন না অনেক মাদ্রাসা আছে হুজুররা মনে করছে আমাদের পার পারায় দিবে কেমনে পারভাবে সকাল নয়টায় আসার কথা আসছে সাড়ে দশটায় লিখছে সকাল নয়টা বের হওয়ার সময় কথা পাঁচটা কিন্তু বলছে আসরের নামাজ ধরা লাগবে বলে আগেই চলে গেছে পরের দিন আসার পর লিখছে আউট পাঁচটা আসছিল দশটায় বের হয়েছে তিনটায় দুই দিকের লেখা ঠিক বেতন চলে আসছে সরকার থেকে চিন্তা করছে হালাল আপনি এখন আল্লাহর গোলাম হতে পারেন নাই আপনি হারাম খাচ্ছেন এখনো হিসাব মিলা হিসাব মিলান ফতরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে চলে গেছে মুরব্বী লোকজন জিজ্ঞাসা করছে দাদা কোথায় যান বলছে দাদা জমির আল একটু কাটতে যায় লোকজন বলছে এত সকালে বলছে রোদ উঠলে কাজ করতে পারি না উনি সুন্দর করে আল কাটতে যায় কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন বাবাজি উনি আল কাটার নাম করে উনার জমির সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই উনি আল কাটার নাম করে চার আঙ্গুলে একটু জমি ঠেলতে যায় এলাকায় নাই আহা! আল্লাহর কাছে যাওয়ার পরে যখন দেখবেন ইয়ুরুল মার উমা দা এক বিঘার খাজনা খারিস আরেস সব ঠিক কিন্তু সারাঙ্গুলের জন্য বান্দা ধরা খাই যে ওই বান্দা যদি আল্লাহকে মাহ বুধ তিনিই তার রিজিকের ফাইসালা করে এইটা জানতো তাহলে মুসলমান নাম নিয়া ইয়াকা নাবুধু বলে কখনো সে জমি ঠেলতে পারে না ঠিক আমার এক নম্বর বলছেন আজকের থেকে শপথ নিতে হবে আমরা আল্লাহর হাত ধবো রাজি আছেন বাকি আরো দুইটা আছে বলবো বলবো ভালো করে খেয়াল করেন আল্লাহ এবার বলছেন ও দুনিয়ার মানুষ আমি তিনটা নবীর নাম বলবো কেউ একজন আর নবীর নাম বলছেন এটা নবী নয় তবে তার ব্যাপারে কথা আছে আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইন আল্লাহ বলছেন ইসমাঈল ইদ্রিস আর কিফিল এই তিনজনের ব্যাপারে আল্লাহ বলছেন এরা সবাই আল্লাহর বিখ্যাত বিখ্যাত ধৈর্যশীল বান্ধা ছিল সহজ কথা গভীর আলাপ সহজ কথা গভীর আলাপ সহজ কথা গভীর আলাপ সবর বুঝি নাই আমরা কোমরটা ব্যথা সবর করে আসি বাচ্চাটা কথা শুনে না সবর করে আসি অমুক বিপদ সবর করে আসি সবর হয় নাই সবরের দুইটা তপকা উলিয়া আর একটা সবরের নিম্ন স্তর সবরের যেইগুলা দুনিয়ায় আমরা বলতেছি ব্যথার জন্য ধৈর্য বউ কথা শুনে না অমুক তমুক দুনিয়ায় এই ঝামেলা ধৈর্য এইগুলা সবগুলা সবরের নিম্ন স্তর সবরের উচ্চ স্তর কোনটা আমার আল্লাহ যা আদেশ করেছেন দুনিয়া একদিক আমি মেনে নিয়েছি আল্লাহ যা নিষেধ করেছেন দুনিয়া একদিক আমি সেখানে যাই না ওইটার নাম হচ্ছে আল্লাহ বলছেন এইটা সবর নয় আর যুবকদের জন্য শিক্ষা হচ্ছে ইসমাহ ইব্রাহিম ইসলাম ইসলামাচার পরে বললেন স্বপ্ন দেখছি আমি কি দেখছেন আমি তোমাকে আল্লাহর জন্য আমার প্রিয়কে জবে করতেছে আমরা হলে কি বলতাম আপনি রাত্রে গরুর গোস্তে ভাত খাইছিলেন এর জন্য মাথা গরম হয়েছে আপনাকে আল্লাহ আন্দাজি স্বপ্ন দেখাবে যে আপনার মানুষকে জবাই করতেছেন রাখেন আপনি এই সকল বলতাম কিনা ইব্রাহিম আলাইসালাম এই কথা বলার পরে পরেই আসলাম এই কথা বলেন না উনি বললেন আব্বা চিন্তা করবেন না আল্লাহ যা করছেন আদেশ আপনি তাই করেন আপনি দেখবেন আমি একদম নীরব সবরকারি পেয়ে যাব অভিনয় নয় ও তাল্লাহিল যাবিন যখন ইসমাইল আসলামকে কাত করে শোয়াই দেওয়া হলো ইসমাইল তখনও নড়াচড়া করে নাই আমার আল্লাহ বললেন সবর কাকে বলে আমার ইব্রাহিম আর ইসমাইল দেখাই যে বাপের কথা শুনতে এক চুলছে দেরি করে নাই আল্লাহ কবুল এমন করছেন জান্নার থেকে দুম্বা দিলেন কেয়ামত পর্যন্ত ওই কুরবানি আপনার আমার উপর ওয়াজি সুবহানাল্লাহ এই যুবক আমার দিকে তাকাও ইয়াং আঠারো বিশ বছর তোমার মা সন্ধ্যার পরে ফোন করছে আব্বারে কই আছিস মাগরি পার হয়ে এসার চলে আয় বাড়িতে যুবক মাকে দে বলছে খবর একবার ফোন করবে না কখন আশা লাগবে আমার জানা আছে বেশি কথা বললে রাত্রে আসবো না আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করতো এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে দুইশটা টাকা দাও চুল কাটানো লাগবে আরে চুল কাটতে দুশো টাকা লাগে কে বলছে রে পঞ্চাশ টাকা হলে বলো ওগুলো তামলের চুল আমি কাটি না কী চুল কাটবে দুইশো টাকা তারপরে জোর করে নিয়ে চলে গেছে যাওয়ার পরে দোকানের সামনে যায় বলছে প্রথমে চুল এদিক দিয়ে বানবেন এরপরে এদিকে সাঁচবেন এদিকে সাঁচবেন এদিকে তিন টান ওদিকে তিন টান এগুলো আবার খাড়া করে দিবেন আমি দিছি কুত্তিয়ে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে ভালো হওয়ার পরে লেজ যেরকম শুকনা গুদিয়া খাড়া খাড়া থাকে লেজের সব জায়গায় কিন্তু চুল থাকে না ভিতর দিকে লোম নাই এখন কুত্তার হয়েছে ডায়রিয়া এরপরে খাইছে ঘাস পাতা খাই ডায়রিয়া ভালো হয়েছে এখন ওই তো পাশা শোষে না এখন ওই লেজের মধ্যে যেগুলো মাল মেটেরিয়াল ওগুলো রোদে শুকানোর পরে যেরকম খাড়া খাড়া অরসুল খাড়া খাড়া এ দিক নাই ও দিক নাই বাড়িতে আসার পর আর মা বলছে আয় এটা কী সার চায় এটা কথা হল না বলছে বেশি কথা বলবে না বেশি কথা বললে বাড়ি তুই ঢাকবো না বলছে বাবা যা করছিস কর বাড়ির থেকে যাস না আব্বা বলেন তো এইটা কি ভালোবেসে না ভয়ে এমন বেয়াদ প্রত্যেকটা ঘরে ঘরে আমি তো অনেক সময় ওয়াজের মধ্যে বলি দুনিয়ায় আগে ফেরাউন ছিল মশার সময় একটা আর এখন পিচ্চি পিচ্ছি ফেরাউন আমাদের ঘরে ঘরে নামাজ পর পড়ব না পড়লাম না কি করবে আসে না ফদের সময় ডাকছেন আপনি ওঠে নাই মারার সাহস আছে আপনার এ এত বড়ো বাপ আপনি এখন আর নাই আমাদের বাপেরা মারছে মারা কি জিনিস দেখাতে পারতেছি না পিঠে দাগ দেখাতে পারবো ফজরের নামাজ পরে আসে কালি দেখছে শুয়ে আসে মার কাহাকে বলে কত পদের আব্বা আমাদেরকে পিঠাইছে পড়ালেখার জন্য নয় এই নামাজের জন্য এই সাহস এখনকার বাপ মায়ের আর নাই এই জন্য আমি বলি ঘরে ঘরে ফেরাও ভালো করে বোঝেন ভালো করে বোঝেন ও যুবক আমার আল্লাহ বলছেন ওই ইসমাঈলা ওই দিরিস দল কিফিল ও কিফিল কুল্লুম মিন সাবিরিন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিন সালিহিন আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ গল্প শোনানোর জন্য দেই নাই তুমি যাও সবর মানে কি আমার বাব যা বলে ও যদি ইসলামের নির্দেশের বাইরে না হয় তাহলে আপনার মাথা পেতে শুনে নিতে হবে ওর মধ্যে আপনার কল্যাণ আমার আল্লাহর হুকুম কোনো কথা নাই ডানি না বামছে না আমার আল্লাহ বলছে দেখা যাবে না দেখব না ধরা যাবে না ধরবো না শোনা যাবে না শুনবো না এটা হচ্ছে সবর ঠিক কে তুমি আল্লাহ কোরআন শোনা মাহফিলে আসে স্লোগান দাও এই বুধু বলো আবার কানের মধ্যে তুমি হেডফোন লাগায় গান শোনো চোখ দিয়ে তুমি নাটক দেখো বাজে রিলস দেখো বলে হুজুর আমার দোষ নাই টানতে শুরু করলে শেষ হয় না যেই টানার শেষ নাই ওই টানার পিছিয়ে ছুটছো কেন কথা বলেন বলেন তো যেগুলো রিলস দেখেন আপনারা এগুলোর প্রত্যেকটা মিউজিক ঢুকায় দিছে অনেক সময় আমি অবাক হয়ে যাই নবীর হাদিসের ব্যাকগ্রাউন্ডে মিউজিক আল্লাহীর তাহলে আমার সবর কোথায় গেল ওয়াদা করো এখন হাত তুলাব না বাইরে যাওয়ার পরে কোনো মোবাইলের মধ্যে গান থাকবে না সব ডিলিট হবে রাজি আছো সবর হয় না এটা তারা তোমার বাপ মায়ের কথা শুনবো মনে হবে দাঁত কিটমিট করবে আব্বা যেটা বলতেছে এটা কথা ঠিক না আম্মা যেটা বলতেছে মানা যায় না কিন্তু আমি তো ইসমাইল সালামের ওই ঘটনার থেকে শিক্ষা নিয়েছি আমি যদি আল্লাহর কাছে আমার তো খুলে দিতে চাই আমার তো পাসওয়ার্ড জানা লাগবে আমার পাসওয়ার্ডটা হচ্ছে সবরকারি হতে হবে আমার বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করব না চিৎকার করে কথা বলবো না আগে ভুল হয়েছে মাপচেয়ে বাপ বাপমা বলছে পছন্দ হয় নাই তারপর ওটা মেনে নিলাম এইটার মধ্যে আপনার কল্যাণ আপনার জীবনের বরকত আল্লাহ বলছেন খালনা ফি রহমাতিনা তুমি যদি আল্লাহর নিষেধগুলা থেকে নিজেকে সরায় নাও আদেশগুলা মানতে শুরু করো আমি আল্লাহ নিজে তোমাকে আমার রহমতের মধ্যে ঢুকায় নেব ইন্না হুম আসলে আল্লাহ বলছেন তারা প্রত্যেকে ছিল নেকার আমি আল্লাহ তোমাদেরকে তালিকায় তুলে নিবা আপনি বুঝেন নাই ভাই বুঝেন নাই একটু ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝবেন হঠাৎ করে আপনার এলাকার মেম্বার কমিশনার আসে না একজন আসে বলছে কী রে এমপি সাহেবের কাছে বসেছিলাম জেলার এত কমিশনার থাকতে এমপি খালি তোর কথাই বলে শিবলি সাদিক খালি বলে একটা কমিশনার থাকলে আসে বাপরে পারফরমেন্স বাপরে ভালো ওই লোকের কাছে যদি বলা হয় এমপির কাছে খালি তার আলাপ ওই ফুলে যাবে না ভাই চিন্তা করবে বাপরে বাপ দেখছিস আমার কাজ দেখেই এমপি সাহেব পর্যন্ত আমার গুণকীর্তন করে ফুলে যাবে এবং একটা পাওয়ার তার বুকের মধ্যে আসবে এমপির কাছের লোক কেউ একদিন শিবলিকে আছে বলছে আমি একদিন মন্ত্রী পরিষদের বৈঠকে বসেছিলাম যতগুলো এমপি নিয়ে আলাপ হয় প্রধানমন্ত্রী কোনো এমপির কথা বলে না খালি তোমার কথা বলে একটা ছেলে এক্সক্লুসিভ মানুষ নানান ধরনের ভালো কাজ করে উদাহরণ দেয় বলেন তো এমপি সাহেব পাম্পটটিতে ফুলে যাবে না খুলে যাবে চিন্তা করবে আমি এখন প্রধানমন্ত্রীর খুব কাছের লোক কিন্তু একবার ভেবে দেখেন এই যে এতগুলা লোক যারা বলতে সেগুলো দুনিয়ার স্বার্থে দুনিয়াতে কিন্তু কোনোদিন যদি আপনার রব আল্লাহ যদি আপনাকে বলেই আমার এই বান্দাটা আমার গোলাম আমার এই বান্দাটা আমার লোক তাহলে ওই বান্দার কি দুনিয়ার কাউকে পরোয়া করা লাগবে আল্লাহ বলছেন তুমি যদি আপ হতে পারো আর তুমি যদি আল্লাহর বিধানের উপর খবরকারী হতে পারো দুনিয়ার লোক মিথ্যা বলে আমি বলবো না গালি দেয় দিব না অপরের জমি ঠেলবো না ছেলেমের মধ্যে ইনসাফ মতো সম্পত্তি বন্টন করে দেবো আমার মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলবো না হারাম দেখবো না হারামের দিকে যাব না নামাজ বাদ দিব না আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে রেখে দিলাম আল্লাহর জন্য ডাকনুর উপরে কাপড় উঠালাম আজ থেকে আমি আদর্শ মুসলমান হব আল্লাহ বলছেন অবান্ধা আমি তোর জন্য বললাম আল্লাহ তাদেরকে আমাদের রহমতে আমি তোকে আমার রহমতে তুলে নিব আর তোর ব্যাপারে ওই پیغمبرদের মতো বলা থাকলো ইন্নাল উমমিনাস আইন আমার এই বান্দরা নেককার বান্দা আল্লাহ যদি কাউকে নেককার বান্দা বলে দুনিয়ার কাউকে তার ঠেকানোর শক্তি নাই ঠিক কি না কার পিছে করেন কেউ আপনার পরিবর্তন করাই দিবে না ভাই এগুলো সব দুনিয়ার স্বার্থ আজকে ক্ষমতা আছে আজকে একটু পাওয়ার আছে আপনি আপনাকে দরকার ব্যবহার করবে দুই দিন পর টিস্যু পেপারের মতো আপনাকে বাদ দিবে ঠিকই না তাহলে দুইটা গুণ এলো দীর্ঘ হচ্ছে ভালো করে খেয়াল করেন সর্বশেষ আজকের আরেকটা গুণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট আল্লাহর দুনিয়ায় যত পয়গম্বর ছিলেন তিনজন গরম পায়গম্বর কয়জন কথা বলেন কয়জন গরম গরম নম্বর এক হজরতে মুসালাই সালাম নাম বলেন বুকের মধ্যে আল্লাহ বলছেন কাদা বুকের মধ্যে খালি এরকম করে মারতে দেরে জায়গায় বেড়ে মরে গেছে ওইটা এমন রাগের রাগ অনেকে আম্বিয়া একে রামের মধ্যে বলতেছেন রেগে গেলে নাকি তার চুল পাগড়ি ভেদ করে বাড়াই যত শোভান কি রাগ আরেকজন পয়গম্বর দুনিয়াতে রাগী তিনি হচ্ছেন হজরতে নূ সালাম মেজাজি পয়গম্বর ছিলেন তিন নম্বর একজন আল্লাহর পয়গম্বর ছিলেন ওই পয়গম্বর ও রাগী পয়গম্বর আল্লাহ নিজেই বলতেছেন একটু রাগী চটা মানুষ আল্লাহ বলছেন সেই পয়গম্বর তিনি হচ্ছেন হজরতে ইউনুস সালাম কিন্তু এই রাগ তাদের আয়েব নয় নবীরা মাসুম আকিদা বিশুদ্ধ রাখবেন নবীদের কোনো গুণা খাতাই নাই অনেকে আমরা অনেক সময় বলি আগের গুণা পরের গুণা মা ভুল কথা আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করছেন তাদের কোনো গুনাই নাই আল্লাহ রাবুল বলছেন শোনো এবার দুনিয়ার মানুষ তোমাদের তিন নম্বর পাসওয়ার্ড الله بولجن وذا النون إذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك الا انت سبحانك اني كنت من الظالمين আল্লাহ বলছেন হজরত আল্লাহ বলছেন সে মাসওয়ালা নবী যে বলল ও আমার কম আসমানের দিকে তাকাও সবাই আসমানে তাকাইছে তাকায় দেখে রড কাটার সময় যেরকম এখন আধুনিক মেশিন আসছে ছিচ্ছির ছিচ্ছির করে সামনে দিয়ে আগুন বেরোয় দেখছেন না দেখে আসমান থেকে আগুন নামতেছে হালকা দেখো বিরাট বড় উপরে বিপদ তোমরা যদি এখন দিন না মানে নাও আল্লাহর হুকুম না শোনো আসমান থেকে কিন্তু গজব চলে আসবে বদলাও দেখলাম রাখো তোমার কথা পয়গম্বর রাগ করে ফেললেন বলেন আমি বলে গেলাম তোমরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ এই কথা বলে বা জান নুন ইসাহাবা মুগাদিবা রাগ করে চলতে শুরু করল আল্লাহ খেলা ঘুরায় দিলেন কমের লোকেরা দেখল পয়গম্বর যাওয়ার মুহূর্ত আকাশের যে অবস্থা ছিল এখন আরও ভয়াবহ পরা দেখলো না পয়গম্বর মিথ্যা কথা বলে নাই আমরা তো শেষ হয়ে যাবো তো ওবার দরজাও তো বন্ধ হয়ে যাবে যত মুরব্বী ছিল সবাই বলল মাঠের মধ্যে চলে আস সবাই মিলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো সব লোক মাঠের মধ্যে আসছে আল্লাহর কাছে ক্ষমা চাবে কান্নাকাটি করবে কিন্তু কারো চোখে পানি নাই কটক মুরব্বী ছিল বুদ্ধিমান তারা বললে আমাদের একটা পরামর্শ আছে।! কি পরামর্শ বলে শোনো তোমাদের যাদের কোলের শিশু আছে দুধের শিশু আছে ছোট বাচ্চা হাঁটতে পারে না সবগুলাকে মধ্যে ফেলো তাছাড়া বাসার উপায় নাই কোলের শিশু দুধের শিশু যেইগুলা মায়ের দুধ খায় ছোট ছোট বাচ্চা সবগুলা হাজার হাজার বাচ্চা মাঠের মধ্যে মুরব্বীদের নির্দেশ ফেলে দেওয়ার পর তোমরা একদিকে চলে যাও আর বাচ্চার বাপ মায়েরা সব বাপেরা সব সাসারা দাদারা খালুরা সব একদিকে যাও এই দিকে মায়েরা মধ্যে বাচ্চা আর ওই পাশে গেছে বড়রা ছেলেরা এখন যখন বাচ্চারা মায়ের কোলের থেকে চলে আসছে হাজার হাজার বাচ্চা মায়ের কোল ছাড়ার পরে পাগলের মতো কাঁদতে শুরু করছে মায়েরা এটা দেখে সহ্য করতে পারে না আজাব আসুক আর যাই আসুক আমার সন্তান আমার কোলের মধ্যেই শেষ হোক কিন্তু আমার সন্তান আমার সামনে শেষ হবেই সহ্য হয় না জন্য পাগলের মতো কাঁদে বাচ্চা কাঁদে মা কাঁদে ওইদিকে এইটা দেখার পরে তাদের যারা বাপসা তারাও কাঁদে এখন তারা বলছে এই কান্না তো আমাদের সন্তান আমাদের বিভিন্ন মায়া কিন্তু আল্লাহ কান্না পছন্দ করো সাথে সাথে এখন বলতে শুরু করো আল্লাহ কাঁদে কাটে বলতেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আমিন তাদের কান্নাকে কবুল করে নিলেন আল্লাহ সকল কমের উপর থেকে গজব উঠায় নিলেন আল্লাহ বলছেন এটা তোমার ইউনুস জানে না ইউনুস তো বলে গেছে শেষ হয়ে যাবে রাগ করে চলে যাচ্ছে ইউনুস হঠাৎ করে সামনে বেঁধে গেছে এক নদী নদীর পরে একজন বলছে তোমার কম খেল্লা ধ্বংস করে নাই তুমি বলে যাচ্ছিলে ধ্বংস হবে সত্যি হ্যাঁ ওই কমের একটা নিয়ম ছিল বহ কেউ যদি কোনো মিথ্যা কথা বলে আর প্রমাণ হয়ে যায় তাহলে তাকে গলা কেটে হত্যা করে দেওয়া হবে নবী তো মিথ্যা বলেন না বলতেও পারেন না কিন্তু নবীর এই কথা বলার পরে নবী বুঝেন না এই আল্লাহ মাফ করে দিবে নবী মনে করছে আমাকে তো এখন ধরলে শেষ করে দিবে পালাও 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 যে উঠছেন এক নৌকার উপরে আল্লাহ বলছেন ফাজ আল্লা আমার পয়গম্বর মনে করলো তাকে বোধ কেউ ধরবে না আল্লাহ বলছেন যত বিপদ ছিল কমের সব বিপদ এখন আসছে নৌকার উপরে নৌকাতে যাত্রী থই থই করতেছে এখনই ডুবে যাবে ডুবলেই সব শেষ সাথে সাথে নৌকার যে মাঝি মাঝি বলতেছে বাঁচার একটা উপায় আছে। বেটা দেরি করতেছিস কেন উপায় আছে আবার বলার দরকার কি করবি তাই বল বলছে যে কোনো একজনকে আল্লাহর জন্য সাপ দে পানিতে পড়ে যেতে হবে যে একজন পড়ে যাবে তার জানের বদলে আল্লাহ সবাইকে মাফ করে দিবে এর আগে এরকম হয়েছে তুই সাপ দে আমি সাপ দেবো মানে তোমার সত্তর বছর বয়স সাপ দিলে কি সমস্যা আমার দাদা একশো বছর পর্যন্ত বাঁচছে আমি সাপ তুই সাপ দে এই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে ঠেলাঠেলি যখন হচ্ছে মাঝি বলছে ঠেলার সময় নাই উপায় আছে বলে দিচ্ছে যারা যারা আছে সকলের নাম লেখ লেখার পরে লটারিতে যার নাম উঠবে তারে দেওয়া লাগবে বাংলাদেশে একটা লটারির গল্প আমি মাঝে মাঝে এক স্কুলের তারপর ছেলে টিফিনের পরে এমন একটা ক্লাস টিচার হাতের লেখা দিছে ওই লেখা না করলে সার ধোলাই দিবে কিন্তু টিফিনের সময় বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করে ঠিক কেনা ভাই এখন বলছে এ দোস্ত সারের মাঠ থেকেও বাঁচা লাগবে খেলাধুলাও করা লাগবে উপায় কি বলে যে কোনো একজন সকলের হাতের লেখা করে দাও তাহলেই তো বাকিরা আমরা বাঁচে গেলাম একজন বলছে তুই ল্যাখ তুই ল্যাখ তুই ল্যাখ কেউ লেখবে না সবাই খেলবে সে সদের মধ্যে একটা মোটা সাইজ লরা বলছে মোটকা তুই ল্যাখ বলছে হ্যাঁ মোটা হলে হবে কি আমিও খেলবো শেষে বলছে অত ঠেলা দরকার নাই নাম লেখে যান নাম উঠবে সে সকলের হাতের লেখা লেখে দিবে বাকিরা খেলবে রাজি রাজি সব নাম লেখা শেষ হাত তোলো একজন একজন তুলছে তুলে দেখে আল্লাহর নাম ওই মোটকায় উঠছে মোটকা মন খারাপ লটারিতে উঠছে আর কি করবে বেচারি সকলের হাতের লেখা লেখে দিচ্ছে এদিকে ছয়জন খেলতেছে আর একজন আরেকজনকে বলছে দোস্ত আমরা সবাই চাইছিলাম ওর নামে উঠুক কিন্তু উঠলো কেমন করে যেই বেটা হয়ে বলছে বেকুব না ওঠে উপায় আসে নাম ওর সারে একটাও ছিল না সব নাম দিছি এখন ইউনুস আল্লাহের নৌকায় তো খেলা নাই নাম লেখে দেওয়া শেষ নাম উঠে গেছি ইউনুস সাথে সাথে ঝাঁপ দিয়ে নদীতে ধাক্কা দিয়ে ফলায় দিয়েছে আল্লাহ বলছেন আল্লাহলা কুন তুমি জলিমিন আল্লা বলছেন বিপদ কত বড় বিপদ জুলুমাতের ব্যাখ্যা অনেক বড় এখন আর ব্যাখ্যার মধ্যে গেলাম না ভালো করে খেয়াল করেন আল্লাহ রেমে বলছেন সে এমন জুলুমাতে এক নম্বর তাকে ধরতে পারলে মেরে ফেলবে মিথ্যা কথা বলে ভাবছেন তিনি দুই নম্বর আল্লাহ চলে যেতে বলেন নাই কিন্তু তিনি তারপরে রাগ করে বেরিয়ে গেছেন নদীতে বোরে ফেলে দেওয়া হয়েছে পানির অন্ধকার আবার একটা মাছ এসে তাকে গিলে ফেলছে এর থেকে বড় অন্ধকার যখন তার জীবনে আর নাই তখন ডাক দিছে লা আমি যখন যত বড় বিপদে আমি তখন আশা হারাই নাই আমার ইলা হচ্ছেন আল্লাহ দোষ কাউকে দিলাম না এমনি না জলিন আয় আল্লাহ আমি নিজেই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি নিজের উপরে নিজে ভুল করছি জালেম মানে কি জালেম মানে আল্লাহ যা করতে বলেছিলেন আমার অন্তরের পরে দায়িত্ব ছিল করি নাই আমি দায়িত্ব থেকে কিছু সময়ের জন্য আল্লাহ আমি নিজের মতো করে কেমন জানি আমার সিদ্ধান্ত নেওয়াতে আমি আল্লাহ বিব্রত হয়ে গেছি আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম আল্লাহ বলছেন ইউনুসের এই কথা বলতে দেরি নাই ইউনুস তো জানে না যেই মাছ তাকে গিলছে ওইটা তাকে খাওয়ার জন্য নয় ওইটা তার জন্য সাবমেরিন সমান আল্লাহ আমার আল্লাহ বলছেন ফাস্টা জাপ না আল্লাহু ও নাচাইনা ও মিনাল কম ওকেদালিকানু আল্লাহ বলছেন নতুন ইয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন ফাস্তা জাব না আল্লাহু কবির মনোযোদ্ধান তার ডাকে সারা দিলাম আল্লাহ বলছেন তার অন্তরের যত দুশ্চিন্তা সব দূর করে দিলাম আল্লাহ বলছেন এই রাত বারোটার সময় তোমরা কি ইউনুসের কিচ্ছা শোনার জন্য না আমি আল্লাহ তোমাদেরকে জানালাম ও তুমি যদি আল্লাহর আপ ধরতে পারো আর আল্লাহর বিধানে সবর করতে পারো আর তুমি যদি পূর্ণ মুমিন হতে পারো ইউনুসকে আল্লাহ ওইর এরকম কঠিন বিপদ থেকে যেরকম রক্ষা করছে আল্লাহ কেয়ামত পর্যন্ত তার প্রত্যেকটা গোলামকে এই রকম বিপদ থেকে মুক্ত করতেই থাকবে তাহলে কি লাগবে মিন হতে হবে ইমানে বলিয়ান হতে হবে পঞ্চাশ টাকা ইমান বিক্রি করা যাবে না এক বিড়ি আর এক ঠান্ডা চা ইমান বিক্রি করে দেয় বাঙালি ঠিক কিনা খবরদার মুমিন ইমানের উপর তো আর থাকতে হবে মা বোনেরা রাগ করে বলে আজকে ধান ওই না আকাশ খারাপ কয় আল্লাহ তো আর কারো দিন দেখতে পায় না আমার ধান নাড়ার দিনই দেখে কারো বাচ্চার অশোক আল্লাহ দেখেন খালি আমারটাই দেখে দুনিয়ার সবার চাকরি হলো আল্লাহর আমার বাচ্চাকে দিলে তো আল্লাহ শেষ হয়ে যাবে বলেন এরকম কথা ইমান শেষ ইমান শেষ এত সহজ নয় আল্লাহ এই জন্য বলছেন আপনার বিপদে উদ্ধার হচ্ছে না কেন আপনি আপনার ইমান রিনিউ করেন ঝামেলা আছে কোথাও চার্জ লাগাই দিয়া চলে গেছিলেন সকালবেলা যায় বাজারে দেখে মোবাইল কাঁদবে কোঁত কোঁত কোঁট কিরে মোবাইল কাঁদে কেন হাতে নিয়ে দেখে দশ পার্সেন্টের নিচে চার্জ মাথায় হাত দিয়ে বলছে গত রাত্রে তো সারা রাত চার্জ দিয়ে রাখছিলাম খানিকক্ষণ পরে মনে হয়েছে হায় হায় সকেটে ঢুকাইছিলাম পিন পাশে সুইচ ছিল এটা অন করা হয় নাই হয় না এরকম ঘোষণা দিয়ে মুমিন বাপরে বাবা আমার ইমান ঠিক আছে নামাজ পড়ে না আছে না বদমাইশের বদমাই কিসের তোর ইমান ঠিক আছে ইমান আছে কিন্তু সুইচ অন করা হয় নাই ইমান ঠিক করতে হবে নিজের জীবনে আল্লাহ রাব্বুল আমি নিয়ামতে ভরপুর করে দিবেন আমি মূলত যেটা বুঝাতে চেয়েছি এই তিনটা গুণ আমাদের জীবনে লাগবে ইমান সবর আর আল্লাহ রাব্বুল আলমিনের জন্য অবু দিয়ে আল্লাহর গোলামি যেই বান্দার জীবনে আল্লাহর গোলামি ঢুকে গেছে তার জীবন সাকসেসফুল হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহ মামিন আর নয় আর মন পছন্দ জিন্দগি নয় তোমার মন যা চাবে তুমি তাই করবে যদি তাই করো তাহলে আমার কাছে একটা প্রুফ দিতে হবে পারবে প্রুফ দিতে আসো সাহস থাকলে আসো আমার কাছে তুমি খাও দুই দিক দিয়ে মুখ আর নাক তোমার মুখের খাবার তুমি খাও নাকের খাবার তুমি খাও না আল্লাহ দেয় তোমার নাক আর মুখ আমি ঠেসে ধরবো এক মিনিটের পর যদি বেঁচে থাকতে পারো তাহলে তুমি দুই মিনিটের পর বেঁচে থাকতে পারো তাহলে বুঝবো তোমার আয়ত্তে তুমি চলো আর তোমার অক্সিজেন যদি আল্লাহ দেয় তাহলে তার কথায় তোমাকে চলতেই হবে চলতেই হবে তোমাকে দিন শেষ দিন শেষ কেন শুনবে না তুমি আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমি মূলত দুই পর্বে আলোচনা করেছি এক পর্বে বুঝাইছি আল্লাহর কাছে দাঁড়াতে হবে দুনিয়ার হিসাব কেউ না দেখলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আরেক পর্বে বুঝাইছি পৈগম্বরের জীবন থেকে তিনটা গুণ এই তিন গুণ নিলে আমাদের লাইফ আল্লাহ সাজায় দিবেন ইনশা আল্লাহ আমাদেরকে কবুল বলেন আল্লাহ আমি